আমি কোনো শ্রীগুরু নই। বাবা করুণা করে তার বিভিন্ন জায়গায় শেষ বয়সে যখন তিনি যেতে অপারক ছিলেন, বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় উৎসবগুলো পরিচালনা করার জন্য। আমি জানি না এই সমস্ত যারা এই অনুষ্ঠান করছে তাদের সপক্ষে বা বিপক্ষে আমার কিছু বলার নেই, তথাপি এটা ঠিক আমার ভালো লাগছে না, তবুও বলি যে আজ শ্রীগুরু পূর্ণিমা, সারা বিশ্বব্যাপী এই পূর্ণিমা তিথিটি পালিত হচ্ছে। আমরা যার কাছেই একটা বর্ণ শিখি না কেন, তিনি আমাদের গুরু, শ্রীগুরু। তো আমাদের শ্রীগুরু বলতে শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিরামজি মহারাজ। কেন বাবা মা আমরা সকলে জানি, পিতামাতা পরম গুরু, মা তো বিশেষভাবে পরম গুরু, এটা আমরা সবাই জানি, প্রত্যেক শাস্ত্রে সে কথা বলেছে। কিন্তু তথাপি আরেকটি গুরু প্রয়োজন হয় এই কারণের জন্য, যিনি এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে দেন, তা সেই একমাত্র সেই ক্ষমতাবান এখানে শ্রী গুরু পরম্পরা যে শ্রী গুরু আমরা দেখছি, তারা সেই শক্তিতে শক্তিমান প্রত্যেকেই ছিলেন। আমরা আজকের এই পূর্ণ দিনে তাদের সবার শ্রীপাদপদ্মে কাতর বিনতি জানিয়ে সশ্রদ্ধ অন্তরের অন্তরতম প্রদেশের শ্রদ্ধা মিশ্রিত প্রণাম জানিয়ে আমরা সেই শ্রীগুরু মনের সেই আচার্য মনের পূজ্য আচার্যদেব পরমারাধ্য যোগী গুরু ভগবান করুণাবতার শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিরানন্দজি মহারাজের শ্রীপাদপদ্মে সমস্ত আমাদের শ্রদ্ধা ভক্তি এবং অর্ঘ নাম শ্রীপাদপদ্মে নিবেদিত হোক, এই কামনা রেখে আমি আজকের এই মুহূর্তে কথা শেষ করছি। জয় গুরু।